নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ছোট আঙুর গাছে আঙুরের ফলন তুলনামূলকভাবে কম হওয়ার কারণ কী, সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা আমার এই যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি গবেষণামূলক আঙুরের গাছ। এই আঙুর গাছটি সুন্দরবনের প্রত্যন্ত একটি এলাকায় গবেষণামূলকভাবে রোপণ করা হয়েছিল এবং 100% কিন্তু খুব সুন্দর কিন্তু ফলাফল এসেছে আঙুর গাছের বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে। এবং বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদনের জন্য কিন্তু যে গবেষণাটা এটা একটি গবেষণার একটি অংশ হচ্ছে এই গাছটি, সেটা কিন্তু 100% কিন্তু সফলতা এসেছে। আপনারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হলো আপনাদের আঙুর গাছে ফুল আসার পরিবর্তে নতুন পাতাসহ আঙুর গাছের ডাল বের হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো আঙুর গাছের ডাল বা আঙুর গাছের নতুন পাতা যেমন সম্প্রসারণ হচ্ছে, তেমনভাবে কিন্তু আঙুরের ফলনটা হচ্ছে না, মাত্র 2-3 থলো কিন্তু আঙুরের ফলন হচ্ছে বা 2-3টি ফুল মাত্র আঙুর গাছে আসছে। এই সমস্যারও সমাধান এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা আমার এই গবেষণামূলক যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স মাত্র 3 বছর। 3 বছরের মধ্যে এর যে আগের সিজনে আঙুর ধরেছে এবং এই সিজনে কিন্তু আঙুর ধরেছে। আগের সিজনে যে পরিমাণ, প্রচুর পরিমাণে কিন্তু এই ছোট্ট আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়েছিল আগের বছরে, কিন্তু এই বছর এই আঙুর গাছে ততটা পরিমাণে কিন্তু আঙুরের ফলন হয়নি। মাত্র 3-4 থলো কিন্তু এই মুহূর্তে আঙুর ধরেছে আমার এই গবেষণামূলক আঙুর গাছে। এখানে এই বছর লক্ষ্য করা যাচ্ছে আঙুর গাছে ফলন বা আঙুর গাছে ফুল আসার পরিবর্তে আঙুর গাছ কিন্তু নিজের গ্রোথ বা নিজের ডালপালা সম্প্রসারণের দিকে কিন্তু এই মুহূর্তে বিশেষভাবে নজর দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যেখানে আঙুর গাছে প্রচুর পরিমাণে ফুল আসার কথা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আঙুর গাছের নতুন নতুন ডাল এসেছে এবং আঙুর গাছের যে সকল ডালপালাগুলো আঙুর গাছের নিজের বৃস্তিটিকে আরও সম্প্রসারণ করার চেষ্টা করছে এই মুহূর্তে ফুল আসার পরিবর্তে। আপনারা সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন, আঙুর গাছের ফলন সম্পূর্ণভাবে নির্ভর করে আঙুর গাছের গ্রোথ বা বৃদ্ধির উপর। আপনার আঙুর গাছ কতটা গ্রোথ হচ্ছে, কতটা আপনার আঙুর গাছ ডালপালা সম্প্রসারণ ঘটাচ্ছে, আপনার আঙুর গাছ কতটা বৃদ্ধি করছে, তার উপরে কিন্তু প্রত্যক্ষভাবে আঙুর গাছের ফলন কিন্তু নির্ভর করে। তাই এই ফলন এবং গ্রোথ একে অপরের পরিপূরক বলতে পারেন। সাধারণত তুলনামূলক ছোট আঙুর গাছগুলি, 2-3 বছর 4 বছরের যে সকল আঙুর গাছগুলি, এই আঙুর গাছগুলি কী করে, প্রথম একটা সিজনে প্রচুর পরিমাণে কিন্তু এরা ফলন দেয় এবং একটা সিজনে এরা সম্পূর্ণভাবে নিজেদেরকে গ্রোথ বা বৃদ্ধির দিকে কিন্তু নজর দেয়, নিজেদের ডালপালার প্রশস্তি, আঙুর গাছের যে সকল লতানো ডাল সেগুলোকে আরও দ্রুত সম্প্রসারণ এবং গাছের আকার আয়তনকে বৃদ্ধির দিকে কিন্তু এরা নজর দেয়। তাই এই যে ছোট আঙুর গাছগুলিতে তুলনামূলকভাবে প্রত্যেক সিজনে কিন্তু অত্যাধিক বা বেশি পরিমাণে কিন্তু ফুল আসে না। আপনারা এই যে গবেষণামূলক আঙুর গাছটি দেখতে পাচ্ছেন, এই বছর আঙুর গাছে ফুল আসার পরিবর্তে ফুলের দিকে আঙুর গাছ নজর না দিয়ে আঙুর গাছের গ্রোথ বা বৃদ্ধির দিকে নজর দিয়েছে। যেভাবে এই বছর আঙুর গাছের নিজের ডালপালাকে সম্প্রসারণ এবং বৃদ্ধি ঘটাচ্ছে, এই গাছে কিন্তু পরের বছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আঙুরের ফলন হবে। এইভাবে কিন্তু নির্ভর করে গ্রোথ এবং ফলন, আঙুর গাছের বৃদ্ধি এবং ফলন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আঙুর গাছের অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য। আপনার আঙুর গাছের গ্রোথ বা বৃদ্ধি যত হবে আপনার আঙুর গাছের ফলনও কিন্তু ততই হবে। এই সিজনে হয়তো আঙুর গাছের বৃদ্ধি হলো, কিন্তু পরের সিজনে আপনার আঙুর গাছের ফলন কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি হবেই। তাই আপনাদের যাদের আঙুর গাছে ফুল আসার পরিবর্তে আঙুর গাছের নতুন ছোট ছোট পাতা, নতুন ডাল বের হচ্ছে, এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এই বছর হয়তো আপনার আঙুর গাছের গ্রোথ বা বৃদ্ধির দিকে কিন্তু নজর দিয়েছে, পরের বছর কিন্তু আপনার ওই আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আঙুরের ফলন আপনারা পাবেন। আর আপনাদের যাদের আঙুর গাছে
হয়তো দু একটা করে থলো ধরছে, দু চারটে করে থলো ধরছে। সাধারণত কি হয়ে থাকে, যখন নতুন আঙুর গাছ ধীরে ধীরে কিন্তু আঙুরের ফলনটা বৃদ্ধি পায়, হঠাৎ করে একদিনে প্রচুর পরিমাণে ফলন হলো তেমনটা নয়। আপনাদের যখন ছোটো যেগুলো বিশেষ করে দু তিন বছরের আঙুর গাছ, ধীরে ধীরে কিন্তু আঙুর গাছের ফলন হয়। হয়তো এই এই বছর হয়তো তিন চার থলো এলো, পরের বছর কিন্তু ওর থেকে বেশি আসবে। এইভাবে কিন্তু আঙুর গাছের ফলনটা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায়। আঙুর গাছের বয়স যত বাড়বে ধীরে ধীরে আঙুর গাছের ফলনও কিন্তু ততটা বাড়বে। বিশেষ করে যখন সর্বোচ্চ ফলন দেয় আঙুর গাছ, যখন আঙুর গাছের বয়স হয় পাঁচ ছয় সাত বছর, আট বছর, ন বছর, দশ বছর পর্যন্ত, কিন্তু প্রচুর পরিমাণে, ব্যাপক পরিমাণে কিন্তু আপনারা প্রত্যেকটি আঙুর গাছে কিন্তু ফলন পাবেন। তাই আপনাদের এই মুহূর্তে হয়তো যাদের আঙুর গাছে নতুন পাতা, নতুন ডাল আসছে, ফুল আসছে না বলে চিন্তিত আপনারা, আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আর আপনাদের যাদের গাছে এক দুটো মাত্র ফুল এসেছে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, পরের বছর আপনাদের আঙুর গাছে কিন্তু, ওই আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে। ধাপে ধাপে কিন্তু ফলনটা বৃদ্ধি পাবে আঙুর গাছের। ছোটো যে সকল কম বয়সী আঙুর গাছ রয়েছে, সেই আঙুর গাছের ফলন কম হওয়ার পিছনে কিন্তু এই আঙুর গাছের গ্রোথ বা বৃদ্ধি এবং যে আঙুর গাছের ফলন সম্পূর্ণভাবে কিন্তু নির্ভরশীল, বিশেষ করে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আঙুর গাছের গ্রোথ বা বৃদ্ধি। আপনার আঙুর গাছ যত দ্রুত গ্রোথ হবে, আপনার আঙুর গাছ যত দ্রুত বৃদ্ধি পাবে, তত কিন্তু আপনারা আঙুর গাছের ফলন পাবেন। আগের বছর এই আঙুর গাছটির বয়স ছিল দুই বছর, সেই দুই বছর বয়সী আঙুর গাছে কিন্তু ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে কিন্তু আঙুরের ফলন ফলেছিল এই ছোট্ট একটি গাছে। আই এই গাছটা এখন বয়স হয়েছে তিন বছর, তিন বছর বয়স হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গাছের এই বছর যা পরিস্থিতি দেখলাম গবেষণামূলক এই গাছটাতে, এই মুহূর্তে কিন্তু চার পাঁচটা থলো, দু একটা থলো রয়েছে, খুব একটা কিন্তু আঙুর গাছে এই গাছে ফুল আসেনি। তুলনামূলকভাবে কিন্তু গাছের গ্রোথ এবং বৃদ্ধিটা কিন্তু এই বছর ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু একটা ভালো পয়েন্ট কিন্তু রয়েছে আঙুর গাছের ফলন বৃদ্ধির জন্য। যদি গাছ নিজে থেকে কিন্তু দ্রুত নিজেকে সম্প্রসারণ বৃদ্ধি ঘটায়, পরের বছর নিশ্চয়ই কিন্তু সেই আঙুর গাছে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা আঙুরের ফলন পেতে পারেন। আপনারা কিন্তু ছোট আঙুর গাছেও কিন্তু ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে কিন্তু ফলন পেতে পারেন। আমার আরেকটি গবেষণামূলক গাছ, আঙুর গাছ আপনাদের সাথে আমি শেয়ার করব, সেখানে কিন্তু সেই আঙুর গাছে কিন্তু ব্যতিক্রম, সেই আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন ধরেছে এই বছর। আপনাদের ছোট আঙুর গাছে ব্যাপক পরিমাণে ফলন পেতে, আঙুর গাছের গ্রোথ বৃদ্ধিকে বজায় রাখতে, আরও দ্রুত করতে, যেভাবে পরিচর্যার কথা বলেছি, যে যে খাদ্য প্রদানের কথা বলেছি, ধাপে ধাপে আপনাদের প্রত্যেকের আঙুর গাছে কিন্তু সেগুলো প্রদান করতে হবে। আপনারা আঙুর গাছে কী কী খাদ্য প্রদান করবেন, আঙুর গাছের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম খাদ্য হলো, তরল জৈব সার হলো মাছ মাংস ধোয়া যে রক্ত জলটা, এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি আঙুর গাছের খাদ্য। এছাড়াও আপনারা কিচেন ওয়েস্ট যেগুলো রয়েছে, শাকসবজির খোসা, ফলের খোসা, ভাতের ফ্যান, এগুলোকে আপনারা ড্রামের মধ্যে একটা পচিয়ে তরল জৈব সার করে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। যদি আপনাদের গাছ মাটিতে থাকে, আপনারা সরাসরি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যে কোনোভাবে সরাসরি দিতে পারেন বা পচিয়ে তরল জৈব সার করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কটাই কিন্তু আঙুর গাছের জন্য প্রধান খাদ্য। এছাড়াও রয়েছে কিছু পরিমাণে রাসায়নিক খাদ্য, রাসায়নিক খাদ্য আপনারা কী কী আঙুর গাছে দেবেন, সেজন্য রয়েছে ডিএপি, ক্যালসিয়াম রাসায়নিক সার এবং লাল পটাশ, এই তিনটে সারের মিশ্রণ খুব সামান্য পরিমাণে আপনাদের গাছগুলোতে দেবেন। এই কটি খাদ্য যদি আপনারা ধাপে ধাপে আপনাদের আঙুর গাছে দিতে পারেন, তাহলে 100% আপনাদের ছোট আঙুর গাছেও কিন্তু ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে কিন্তু আপনারা আঙুরের ফলন পাবেন। তাই অবশ্যই কিন্তু পরিচর্যাকে আপনাদের মেনটেন করতে হবে, ধাপে ধাপে প্রতিনিয়ত কিন্তু আপনাদের আঙুর গাছকে পরিচর্যা করতেই হবে। আপনারা অনেকেই বলছিলেন আপনাদের আঙুর গাছের পাতায় পুড়ে গিয়েছে, কী ধরনের একটা রোগ লেগেছে, আপনারা যদি আমাকে ছবিগুলো পাঠাতে পারতেন আমি রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুব সুবিধা হতো। আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে। আপনারা সেই পেজে আপনাদের যে কোনো ফুলের গাছ, ফলের গাছ, গাছপালা সম্পর্কিত যাবতীয় আপনারা পোস্ট, ভিডিও, ছবি, যে কোনো কিছু আপনারা সেখানে পোস্ট করতে পারেন এবং আপনাদের যে সকল গাছের রোগ, বিভিন্ন সমস্যা, যে যাবতীয় কিন্তু সেখানে আপনারা ছবি, ভিডিও পোস্ট করতে পারেন এবং আপনাদের সমস্ত কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি ফেসবুক পেজের যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেখান থেকে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন।
এই আঙুর গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট, প্রতি মুহূর্তের প্রতিনিয়ত এই আঙুর গাছ সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যার ফলে আপনারা পরের ভিডিওর নোটিফিকেশান দ্রুততার সহিত পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।